আসসালামু আলাইকুম। আজকে আমি কোয়েল পাখি গোসল করাবো। আর কোয়েল পাখি কীভাবে গোসল করতে হয় সেটা অনেকে হয়তো জানেন। কোয়েল পাখি আমাদের মতো পানি দিয়ে গোসল করে না, ওরা ধুলোবালি এবং বালু দিয়ে গোসল করে। তো আমি ওদের জন্য ছাদে থেকে কিছু বালি নিয়ে এসেছি, আর এই বালিগুলো ওদের ভিতরে দিয়ে দিয়েছি, আর সালার চট দিয়ে চারো দিক দিয়ে ঘিরে দিয়েছি। একটা বর্ডার সৃষ্টি করেছি যাতে করে বালুগুলো বাইরে চলে না যায়। তো আমি এখন নদীকে দিয়েছি, এর আগে দেখছি ওরা বালু দিয়ে গোসল করছে গা ফুলে ফুলে। তো যখন মোবাইলটা কাছে আনি তখন ওরা গোসল করা বন্ধ করে দেয়। তো আমি একটু দূরের থেকেও ভিডিও করার চেষ্টা করতেছি। আর যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন ডিম, ওই ঝুড়ির মধ্যে ওরা ডিম পারে, নির্দিষ্ট স্থানে ওরা ডিম পারে। এবং ডিমগুলো একসাথে অনেকগুলো জড়ো হয়ে গেলে ওরা ডিম ভেঙে ফেলে, মানে একটু লাফালাফি করে হয়তো কেউ গেলে তখন ওই ডিমটা ভেঙে যায়। তো আজকে আমি এখন ডিমগুলো সরিয়ে নেব। ডিমের বগলে ছেলে কোয়েল পাখি দুটো ডিমগুলোর বগলে যে বসে থাকে, শুয়ে থাকে, আবার পাড়া এরকম করে, মানে ওরা ডিমের একটা মর্যাদা দিতে জানে না। তো এখন এই দূর থেকে আমি দেখতেছি যে কোয়েল পাখিগুলো গোসল করে কি না। ওরা গোসল করবে, একটু দূরে গেলে ওরা গোসল করে, সুন্দর করে খেলাধুলা করে। আর কোয়েল পাখি কিন্তু দুইটা কোয়েল পাখি ডিম পাড়তেছে প্রচুর, প্রতিদিনই ডিম দিতেছে। তো আমি ভাবিনি যে ওরা প্রত্যেকদিনই ডিম দেবে, কোনো দিন মিস দেয় না। আর আগের দুটো সাদা কোয়েল পাখি কিন্তু আমি জোগাড় করে খেয়ে ফেলেছি, একটা সাদা আর একটা এই, আর যেটা ডিম পাড়ছে ওটা রেখেছি। ওরা অনেক দুষ্ট, অনেক দুষ্টামি করেছি ভাই, ঝগড়া করে খালি। অন্য অকসাথে রাখতে গেলে ওদেরকে মেরে একদম রক্তাক্ত করে দেয়, তাই ওদের আবার ডিমও পারে না। সব দিক মিলেই ছিলে আবার ভাবছি যে কোয়েল পাখি খাবো, তাই যুবকের খেয়ে ফেলেছি কেটে। তো এখন আমি এই যে আমার কোয়েল পাখিগুলো গোসল করতেছি, দেখেন আপনারা ওই যে ওরকম করে ওরকম করে ওরা গোসল করে, ওদের এটা খুব ভালো লাগে। আর গরম আসলে বিশেষ করে ওটার মধ্যে একটু পানি স্প্রে করে দেয়, তাহলে ওরা খুব সুন্দরভাবে গোসল করে, আর ওদের মনে খুব প্রশান্তি জেগে ওঠে তখন। তো আপনারা যারা কোয়েল পাখি পালেন, তারা এভাবে কোয়েল পাখিকে ধুলোবালির একটা দিবেন, যদি খাঁচার মধ্যে পড়ে যায় তাহলে একটা কার্টুন বক্স করে দিতে পারেন, তাহলেই ওরা অল্প জায়গার মধ্যে হয়ে যায় ওদের গোসল। তো এভাবে পাখিগুলো হেলদি থাকবে, ওদের মনগুলো চাঙ্গা থাকবে। আর কোয়েল পাখির সাথে কিন্তু একটা নর কোয়েল পাখি রাখবেন, তাহলে ওদের মনটা আরও বেশি ভালো হয়ে থাকে, মনমরো হয়ে থাকবে না। পুরুষ থাকলে ওদের মধ্যে একটা শক্তি অন্যরকম থাকে। তো আমি রেখেছি, আমার কোয়েল পাখি এখনও মিডিংও করেনি, কিন্তু ওরা একটু একটু ডাকাডাকি করে বোঝা যাচ্ছে এর মধ্যে একটা দুটো ছেলে হবে। তো কোয়েল পাখিগুলোর ডিম এখন আমি সরিয়ে নিয়ে যাব। এখন আমি ঝুড়িটা টান দিয়ে তারপরে এই যে ঝুড়ির মধ্যে সব করে ডিম পাড়িয়ে পুড়িয়ে একদম আলুবত্তা করে ফেলায়, তাই আমি এগুলো এখন রেখে দিব ধুয়ে পরিষ্কার করে। আর এরকম করে কিন্তু আমি অনেকগুলো ডিম ওদের কাছ থেকে পেয়েছি। আর এর আগেও আমি অনেকগুলো ডিম, এরকম 7-8টা ডিম না 10-15টা ডিমের মতো ডিম ভুনা করেছি কোয়েল পাখির ডিম। তো আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেল যে আপনারা আমার সেই রান্নার ভিডিওটি দেখতে পারেন। আমার পরবর্তী আরেকটি চ্যানেলের নাম হচ্ছে আমার প্রিয় রান্নাঘর। আর এই ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন। তো এখন আমি ডিমগুলো সংগ্রহ করলাম, এখন ওই যে খালি ঝুড়িটা ওদের মাঝে দিয়ে দিব, ওরা আবার আসতে বিকালে একটা ডিম পারবে। এভাবে ওদের প্রত্যেক দিন ডিম পারে। তো আজ কালকে আমি আবার দুইটা ডিম পেরেছি, দেখেছি ওরা দুইটা ডিম পেরেছে। তো নতুন করে মনে আরেকটা পাখি ডিম পাড়া শুরু করে দিয়েছে। ওদের খাবারটা আমি দিল এই যে ভুট্টা বাঙ্গা আছে, এর সাথে আছে ডিমের খোসা, ওটাকে আমি ঘরের যে ডিম খাই ওটাকে শুকিয়ে তারপরে ভেঙে গুঁড়ো করে তারপর ওদের খাওয়ানোর সাথে মিশিয়ে দিই। এই খাওয়ানটা দিয়ে এটা একটু বেশি মোটাটা খেতে পারে না, আরও পুরো হলে ভালো হতো। তো তাও দেখি মাঝে মাঝে একটু খায়। তো এগুলো আর যে গম একসাথে ভাঙে দিয়ে বাজার থেকে তারপরটা দিবেন, তাহলে ওরা ভালো ডিম পারবে। অথবা বাজারে কিনতে পাওয়া যায়, যে আমি ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন দেখেন আমার ডিমগুলো সাইজ মোটামুটি ভালোই বড়। তো এরকম প্রত্যেকবারে আমি ডিম পেয়ে থাকি, 10-15 দিন গেলে এরকম 10-15টা ডিম জমে যায়। তো এভাবে না ভালোই লাগতেছে যে এই ডিমটা দেখেন ভেঙে ফেলেছে কোয়েল পাখি।
কোয়েল পাখি ডাকতেছে হয়তো, বারান্দায় গেলে বোঝা যেত। এখন তো ডাকতেছে, ভালোই লাগে কোয়েল পাখির ডাক শুনতে। আমি তো প্রথম মানতে চাই নাই। তো ভিডিও ছিল এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।